আজকের ডেস্টিনেশন ফ্লেমেন গ্রিল, মানি স্কোয়ার মল। উদ্দেশ্য এদের উইকেন্ড লাঞ্চ বুফেটা ট্রাই করা। মানি স্কোয়ার মলের ফুড কোর্টের ওপরের তলায় রয়েছে এই ফ্লেমেন গ্রিল। এদের আর একটা ব্রাঞ্চ রয়েছে সাউথ সিটি মলে। তো আমরা আজকে এসে গেছি মানি স্কোয়ার মল। মানি স্কোয়ার মলে এসেছি একটা স্পেশাল অকেশনে। যাই হোক, তো এখানে আজকে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ফ্লেমেন গ্রিলের লাঞ্চ বুফেটা। আর আজকে সানডে, তো আমরা উইকেন্ড বুফেটা ট্রাই করে দেখব। বুফেটা খাবো, খেয়ে দেখবো কীরকম কীরকম লাগে, কী কী আইটেম আছে, আর টেস্ট কীরকম, আর কতটা ভালো, এটা বারবিকিউনেশন হচ্ছে ভালো না ভালো না আদৌ, তো সেগুলো সমস্ত হচ্ছে দেখবো আর আপনাদেরও দেখাবো। আর এই যে আজকের বুফের ফুল মেনু, আর উইকেন্ড লাঞ্চ বুফের দাম 995 প্লাস জিএসটি। পজ করে দেখে নাও আইটেমের নামগুলো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভালোই বেশ, যেরকম ফাইন ডাইন রেস্টুরেন্টে হয় একদম সেরকমই। উইকেন্ড হওয়ায় রেস্টুরেন্টে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। সিটি ম্যানেজমেন্টের উল্টো দিকে এই যে রয়েছে বুফের কাউন্টার, আর স্টার্টারগুলো এনারা সার্ভ করবেন টেবিলে। বেশি টাইম ওয়েস্ট না করে খাওয়া স্টার্ট করা যাক এবার, কারণ অলরেডি টেবিল গ্রিল স্টার্ট হয়ে গেছে আর শুরু হয়ে গেছে স্টার্টার আসা। ফার্স্ট আইটেম হচ্ছে, আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেন তন্দুরি। এখানে ভেজগুলো কিন্তু ফার্স্টে দেয়নি, ফার্স্টেই নন ভেজ দিয়ে দিয়েছে, এটা একটা ভালো ব্যাপার। আর চাটনি আপাতত আমরা যেটা পেয়েছি গ্রিন চাটনি, আর এটা সম্ভবত একটা রেড চাটনি মনে হচ্ছে, টমেটো কেচাপ কাইন্ড অফ। ভালো টেস্ট, চিকেন তন্দুরিটা বেশ টেন্ডার, বেশ ভালো খেতে, আর মশলাগুলো বেশ ভালোই আর কি ম্যারিনেটেড, বেশ ভালো লাগছে। আর গ্রিন চাটনির যে ফ্লেভারটা এর সাথে মিশছে ওটাও ভীষণ ভালো লাগছে। আর নেক্সট এসে গেছে গ্রিলে যে চিকেনটা ছিল, ওটা এবার খেয়ে দেখুন, একটু রেড সসটা দিয়ে খাবো। আর রেড সসটা বেশ ভালো, বেশ ট্যাঙ্গি টাইপের খেতে, মানে গ্রিন সসটা থেকে একদমই আলাদা। আমি যেটা ভাবছিলাম কেচাপ, কেচাপ একদমই নয়, বেশ ভালো খেতে। আর গ্রিন চিকেনটাও একটু অন্যরকম, কিন্তু একটু অন্যরকম ফ্লেভার মেশিন, কিন্তু চিকেন গ্রিল যেরকম হয় সেরকম। আর এরপর নেক্সট খাবো হচ্ছে মাটন, মাটন শিখ কাবাবটা এসে গেছে। এটা মাটন শিখ কাবাব, এইটা দুর্দান্ত কথা, মাটন শিখ কাবাবটা ভীষণ ভালো কথা। বাড়ির অনুষ্ঠানটা আমার অতটা ভালো লাগে না, বাট এটা বেশ ভালো। আরও দুটো আইটেম দিয়ে গেছে, এটা হচ্ছে চিকেন চামলি কাবাব বললো, আর এটা হচ্ছে বেবিকর্ন, ক্রিসপি চিলি বেবিকর্ন। এবার এই বেবিকর্নটা ফার্স্টে হচ্ছে খাচ্ছি, বেবিকর্নটা অ্যাকচুয়ালি পাকোড়া টাইপস খেতে, মানে বেবিকর্নের পাকোড়া বেসন টেসন দিয়ে ভাজা এরকম খেতে। আর এবার এই কাবাবটা খাবে, এটা বেশ অন্যরকম ফ্লেভার, চিকেনটাকে মানে মিন্স করে মেখে সুন্দর বানানো। এই কাবাবটাও মানে একটা মাস্ট ট্রাই, বেশ ভালো খেতে কাবাবটা। মাটন শিক কাবাবটা যতটা ভালো খেতে এটাও বেশ ভালো খেতে, আর এটা বেশ লাইট, অতটা মানে মশলাদার নয়, মানে বেশ ভালো খেতে। আর কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার,
তো ভেজের হচ্ছে চারটে গ্রিল আইটেম দিয়ে গেছে, একটা হচ্ছে পটেটো আলু, একটা পনির, একটা মাশরুম, আর একটা আর কিছু দেয়, আর একটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। ফার্স্টে হচ্ছে আলুটা নিচ্ছে, এটা গ্রিল পটেটো, স্ক্রিন হলো একটা আলু, এবার মাশরুমটা নেব। আর এটা পানির, পানিরটা বেশ সফট, মানে আমি কাটা চামচাতে নিয়েই বুঝতে পারছি সফট। পানিটা ফ্লেভারও বেশ ভালো, মানে একটা আচারি ট্যাঙ্গি টাইপের ফ্লেভার আছে, বেশ ভালোই হয়েছে। আমি ফার্স্টে ভাবছিলাম পানিরটা খাবো না, বাট আমি আরও একটা প্রনটা খেলাম। প্রনের সাইজটা একটু ছোট বাড়ির জেনারেশনের থেকে অবভিয়াসলি, আর মানে জানি না অবভিয়াসলি বলাটা ভুল হলো, একই টাইপেরই মেনু আর একই টাইপেরই কস্ট, মানে প্রনের সাইজটা আমার বেশ ছোটো লাগলো। টেস্টটা ভালো, একটু বেশি মানে মশলা মেশানো, বাট প্রনটা ইটসেলফ ভালো। এবারে ফিশটা কি আমি একদম নরম বাসা পিস, এটার নাম হচ্ছে অমৃতসারি ফিশ টিক্কা। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই ফিশ টিক্কাটাতে একদম বেশি মশলা দেওয়া নেই, মানে মাছের টেস্টটা খুব ভালো পাওয়া যাচ্ছে, এটা একটা ভীষণ ভালো ব্যাপার, এটা আমার খুব ভালো লাগছে। স্টার্টার খাওয়া শেষ, এবার মেইন কোর্সের দিকে চলে গেলাম। ফার্স্টে লাইভ কাউন্টারে রয়েছে ওই চিকেন চামলি কাবাবটা। ছিল একটা স্যুপ, এদিকে নানা রকম স্যালাড, যেমন পাস্তা স্যালাড, স্প্রাউট স্যালাড, গ্রিন স্যালাড, সাথে নানা রকমের আচার আর বান। নেক্সট দই বড়া, ঢোকলা, আর এবার ভেজে মেন কোর্স। ছিল হোয়াইট সস পাস্তা, পনির বাটার মশলা, আলু পটল ভাজা, মাশরুম ইন হট গার্লিক সস, এদিকে ভেজ নুডলস আর প্লেন রাইস, দেন ডাল মাখানি আর তন্দুরি রুটি। এবার আসি ননভেজে। ফার্স্টে ছিল সর্ষে দিয়ে রুই মাছ, নেক্সট চিংড়ির পোলাও আর চিলি চিকেন, এগ কারি, ফেমাস চিকেন রেজালা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট সবার প্রিয় মাটন বিরিয়ানি। এখন ভেজ যে মেন কোর্সগুলো আছে সেগুলো নিয়ে চলে এসেছি। আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে দই বড়া, পাস্তা, নুডলস, আর তার সাথে নন ভেজ চিলি চিকেনটা নিয়ে এসেছি, আর হচ্ছে ম্যান নিয়েছি একটা, আর ডাল মাখানি। এছাড়াও আরও অনেকগুলো আইটেম আছে, আমি সেগুলো দেখিয়ে দিলাম, বাট আমি এগুলো টেস্ট করে দেখব। ফার্স্টে খাবো দই বড়াটা, আমি নিইনি।
লাল মাখানিটা একটু খেয়ে নিচ্ছি। লাল মাখানিটার টেস্টটা বেশ ভালো, মানে বেশ রিচ ভালো। এবার চলে গেছি ননভেজ আইটেমগুলো আনতে। প্রন পোলাও আর বিরিয়ানিতেই প্লেট ভর্তি করে নিলাম মোটামুটি। প্রন পোলাওটা আমার বেস্ট লেগেছে, খুব হালকা মিষ্টি আর ভর্তি প্রন, একদম পারফেক্ট। আমি তো দু তিনবার খেলাম এটাই। তো আমি ননভেজে খুব বেশি কিছু নিইনি, মাছ ডিম এগুলো নিইনি। তো আমি আবার তো ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে নানটা নিয়েছি ভেজ থেকে, আর চিকেন রেজালা নিয়েছি, আর প্রনের একটা পোলাও আছে ওটা নিয়েছি, আর মাটন বিরিয়ানি অবশ্যই তো নিতেই হবে। নানটাকে একটুখানি চিকেন রেজালা নিয়ে, আর বাই দ্য ওয়ে নানটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার, নানটা ব্যাপক। এবার আমাদের বিরিয়ানি খাবার পালা। বিরিয়ানিটা হচ্ছে একদম কলকাতা বিরিয়ানি, আলু আছে আর মাটন বিরিয়ানি। বিরিয়ানি অ্যাকচুয়ালি মাটন ছাড়া ভালো লাগে না, বারবিকিউ পিছনে চিকেন বিরিয়ানি। যাই হোক, এবার খেয়ে দেখা যাবে। বিরিয়ানির মাটন একদম পারফেক্টলি কুক, সাথে আলু একদম জমে গেছে। কিন্তু নেক্সট, এবার ডেজার্ট সেকশনে রয়েছে চার রকমের আইসক্রিম, ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ আর ম্যাঙ্গো, দিকে নানা রকম সস আর টপিং, দেন চকলেট ব্রাউনি, গুলাবজামুন আর ডার্সন। এদিকে কোল্ড সেকশনে রয়েছে পায়েস, চিজ কেক, চকলেট পেস্ট্রি, দু রকমের চাটনি, ফ্রুট কাস্টার্ড আর ফল। এদিকে জিলিপি আর রাবড়ির একটা ডেডলি কম্বো যাকে বলে। সবগুলোই মোটামুটি সবগুলো আমি নিয়ে এসেছি এক একটা করে। এরা হচ্ছে জিলিপি উইথ রাবড়ি, রাবড়িটা ওপর দিয়ে জিলিপি, পাঁচ কথা আমার জিলিপি ওপর দিয়ে রাবড়ি। এটা পায়েস, এটা গুলাবজামুন, এটা হচ্ছে ব্রাউনি, আর এটা একটা চকলেট পেস্ট্রি, এটা চিজ কেক, আর এটা ফ্রুট স্যালাড। আইসক্রিমগুলো এরপর ফার্স্ট আছে জিলিপিটা দিয়ে রাবড়িটা। Thank you.
টাইপ অফ আইসক্রিম ছিল, ভ্যানিলা চকলেট, বাটারস্কচ আর ম্যাঙ্গো। আমি দুটো নিয়ে এসেছি, ম্যাঙ্গো আর বাটারস্কচ। ডেজার্টের মধ্যে রাবড়ি, জিলিপি, গোলাপ জামুন আর চিজ কেকটা বেস্ট ছিল। কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটা যথেষ্ট ভালো খেতে, ভেতরে বেশ ম্যাঙ্গোর টুকরো দেওয়া আছে আর ওপরে ম্যাঙ্গো জেলিও দিয়ে দিয়েছে। এবার এই সেম প্রাইস রেঞ্জেই বারবিকিউ নেশনের বুফের চেয়ে এটার ডিফারেন্স কী? বারবিকিউ নেশনের স্টার্টার আর স্পেশালি ডেজার্টের অপশান কিন্তু আরও অনেক বেশি, এখানে দু তিনটে করে অপশান কম। তবে মেন কোর্সে ফ্লেমেন গ্রিল কিন্তু বারবিকিউ নেশনের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে, স্পেশালি মাটন বিরিয়ানি আর প্রন পোলাওটা কিন্তু জাস্ট ওয়াও। তবে আমি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি পছন্দ করি, ওই অত অপশানে কোনটা খাবো আর কোনটা খাবো না এর চেয়ে খাবার টেস্টি হলে দু একটা আইটেম কম হলেও মন্দ হয় না আমার কাছে। আর বারবিকিউ নেশনে অনেকবার খেয়েছি, ফ্লেমেন গ্রিলে এটাই ফার্স্ট টাইম বলে কিনা জানি না, আমার চয়েস ওয়াইজ আমি ফ্লেমেন গ্রিলকে অল্প একটু এগিয়ে রাখবো বারবিকিউ নেশনের তুলনায়। বাই এভরিওয়ান, খুব জলদি ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে।